Padau. 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 বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর আমি আজকে পুরো বিন্দাস আছি। দেখো এটা হচ্ছে আমার দাদু, আর এটা হচ্ছে ঠাকুমা। আর দাদু আর ঠাকুমার ভেতরে একটা মজার গেম নিয়ে চলে এসেছি আজকে, একদম মানে ভয়ঙ্কর গেম। গেমটা কি তোমাদের আমি বলে দিই, প্রচুর মজা হবে। চলে এসে দিকে দেখো, এখানে একটা বেলুন আছে, এখানে একটা বেলুন আছে, এখানে একটা বেলুন আছে, আর দেখো দাদুর পেছনে একটা বেলুন আছে। আর এই বেলুনগুলো ফাটাবে হচ্ছে ঠাকুমা, ঠাকুমার পরে দাদুও ফাটাবে। তো নিয়মটা তোমাদের আমি বলে দিই আর ঠাকুমাকেও বলে দিই। তো দেখো, প্রথমে তো এই বেলুনগুলো এরকম পেছন দিয়ে ফাটাতে হবে, হাত লাগালে হবে না, পেছন দিয়ে ফাটাতে হবে। পেছন দিয়ে এই তিনটে বেলুন ফাটানোর পরে দাদুর পেছনে এসে দাদুর পেছনে এই বেলুনটা ফাটাতে হবে। আর এই বেলুনটা ফাটানোর সময় যত সময় লাগবে ঠাকুমার আর দাদুর যত সময় লাগবে, দুটো সময়ের ভিতরে যার কম সময় লাগবে সে জিতে যাবে। আর যে জিতে যাবে, যে হেরে যাবে সে তাকে প্রপোজ করবে। যদি ঠাকুমা জিতে যায় তাহলে দাদু ঠাকুমাকে প্রপোজ করবে আজকে নতুন করে আর একবার, আর যদি ঠাকুমা হেরে যায় তাহলে দাদুকে আর একবার প্রপোজ করবে। তো ভিডিওটা অনেক বেশি মজা হতে চলেছে, ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো চলো গেম স্টার্ট করি। বন্ধুরা দেখো, ঠাকুমা তুমি গেম বুঝতে পেরেছো? তো তুমি খেলাটা বুঝতে পেরেছো? হ্যাঁ, আমার ঠাকুমা একটু কম শোনে, তো কোনো অসুবিধা নেই। ঠাকুমা তুমি বুঝতে পেরেছো? তো তাহলে তুমি খেলার জন্য রেডি? রেডি? তুমি রেডি? তুমি প্রস্তুত? তো গাইস আমি টাইম স্টার্ট করে দিই। নাও তোমার টাইম স্টার্ট, ফাটাও পেছনে গিয়ে। তো গাইস ঠাকুমা ফাটাচ্ছে, এবার দাদুর পেছনে ফাটাবে, এবার দাদুর পেছনে ফাটবে, এবার দাদুর পেছনে ফাটবে। ফাটাও ফাটাও, চলো। তো গাইস দেখো, মাত্র 33 সেকেন্ডে ঠাকুমা সব বেলুন ফাটিয়ে দিয়েছে। তো চলো এবার দাদুর পালা, এবার দাদু কত সেকেন্ডের ভিতরে ফাটাতে পারে দেখা যাক। গাইস ঠাকুমা তো 33 সেকেন্ডে সব ফাটিয়ে দিয়েছে, এবার দেখা যাক দাদুর কত জোর আছে। এখনো জোর আছে তো নাকি? তো চলো টাইম স্টার্ট করা যাক। দাদু তুমি তো সব বুঝে গেছো, তো চলো টাইম স্টার্ট করা যাক। স্টার্ট নাও। তো গাইস দাদু দেখি ফাটাতে পারবে কি? দাদুর জোর আছে পেছনে, দাদুর পেছনে জোর আছে এখনো, দেখা যাক। বা আর একটা বাকি আছে, আর একটা বাকি আছে, 11-12 সেকেন্ড হয়ে গেছে। বা এবার ঠাকুমা, ঠাকুমার পেছন ফাটাবে। ঠাকুমা সাবধান, ঠাকুমা সাবধান, ঠাকুমা সাবধান। তো গাইস 25 সেকেন্ডটা ফাটিয়ে দিয়েছে দাদু, মানে দাদু জিতে গেছে। আর তাহলে এবার ঠাকুমা দাদুকে এবার প্রপোজ করবে। তো বন্ধুরা দাদু জিতে গেছে, আর দাদুর এখনো জোর আছে, বললে হবে না, এখন একটা বিয়ে করতে পারবে। তো দাদু জিতে গেছে, ঠাকুমা হেরে গেছে, এবার ঠাকুমা দাদুকে প্রপোজ করবে। তো ঠাকুমা তুমি প্রপোজ করো বুড়োকে। আরে তো ঠাকুমা আজকে হেরে গেছে, দাদু জিতে গেছে, তাই দাদুকে ঠাকুমা প্রপোজ করলো। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে দিও। তো আজকের মতন টাটা।